আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে তাহাজ্জুদ নামাজ কীভাবে পড়তে হয় ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তাহাজ্জুদ নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি নামাজ, অনেক বড় একটি আমল। তো কিভাবে তাহাজ্জুদ নামাজের নিয়ত করব, কিভাবে তাহাজ্জুদ নামাজ আমরা আদায় করব, কত রাকাত আদায় করব, তো তাহাজ্জুদ নামাজ কোন সময় পড়তে হয় ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বলে দেব এবং প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু করার আগে বলছি, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ। তো তাহাজ্জুদ নামাজের জন্য কোনো নির্দিষ্ট সূরা নাই, যে কোনো সূরা দিয়ে আমরা এই তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারবো ইনশাআল্লাহ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তাহাজ্জুদ নামাজ বড় বড় সূরা দিয়ে পড়তেন, সেই জন্য আমরাও চেষ্টা করব যাতে আমরা বড় বড় সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ সবসময় পড়তেন এবং সাহাবা কেরামদেরকেও এই নামাজ পড়ার জন্য তাকিদ করিয়েছেন, সেই জন্য আমরা এই নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই নামাজ কত রাকাত পড়তে হয়? এই নামাজ আমরা 12 রাকাত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তো এই নামাজ আমরা কোন সময় আদায় করব? আমরা রাত 12টার পরে আমরা এই নামাজ আদায় করতে পারবো ইনশাআল্লাহ। তো এই নামাজের নিয়ত আমরা কিভাবে করব? নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা ওয়া কাতি সালাতিল তাহাজ্জুদি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। তো ইনশাআল্লাহ এইভাবে আমরা আরবিকে নামাজের নিয়ত করে নিব এবং বাংলায় আমরা এইভাবে নিয়ত করতে পারবো, আমি কেবল আমাকে হয়ে আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের সুন্নাত নামাজ আদায় করেছি আল্লাহু আকবার। তো ইনশাআল্লাহ এইভাবে নামাজের নিয়ত করে নেবেন, তাহলে আমরা এই নামাজ আমরা খুব ভালোভাবে আদায় করব এবং এই নামাজ শেষে আমরা কি করব, খুব ভালো করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আমাদের মনের কথা বলবো, আমাদের মনে যত আশা আকাঙ্ক্ষা আছে আমরা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ নিশ্চয় আল্লাহ আমাদের এই নামাজ শেষে আমাদের দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। সেই জন্য আমাদের যদি কোনো বড় মুসিবত থাকে সেটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো। তো ইনশাআল্লাহ আমরা এই নামাজ আদায় করার চেষ্টা করব। তাহলে চলুন এই ভিডিওটি আমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে নেই ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ اللَّهُ أَكْبَرُ سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ
সামিআ আল্লাহু লিমান হামিদা রাব্বানা ওয়া লাকাল হামদ আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া'আফিনি আরযুকনি আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سميع الله لمن حمد ربنا ولك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفرني وارحمني واهدني وعافني ارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله